প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব গান সুর করার কৌশল নিয়ে। গজল বা গান কীভাবে সুর করবেন? গানের সুর আমরা দেখতে পাই না, ছুঁইতেও পারি না গানের সুর, শুধু অনুভব করা যায় গানের সুর। একটি গানকে সুন্দর করতে হলে অবশ্যই ভালো সুর করতে হবে। গানের সুর শ্রোতার মর্ম স্পর্শ করে খুব সহজেই। একজন গীতিকার ভালো গান লিখতে পারলেই তাতে ভালো সুর করা সম্ভব, যা শিল্পীর কণ্ঠে গানটির দর্শক প্রিয়তা পাওয়ার চান্স থাকে। আগে বলেছি সুরারব এমন একটি বিষয় যা চিত্রপটে আঁকা ছাড়া বাহ্যিকভাবে কোথাও আঁকানো সম্ভব নয়, যা হৃদয় থেকে তুলে আনতে হয়। গান শুরু হয় গীতিকার থেকে। আমার মতে একটি গানের প্রথম শিল্পী ও সুরকার গীতিকার নিজেই, কারণ গান লেখার সময় গীতিকার একটি সুরে ভর করেই গান লেখেন এবং বারবার গেয়ে সম্পূর্ণ গান তৈরির চেষ্টা করেন। গীতিকারই প্রথম গান তৈরি করেন, তারপর গানটি আরও প্রাণবন্ত এবং সুন্দর করার জন্য সুরারোপ করার জন্য সুরকারকে পাঠান, সেজন্য গানটি সুন্দর হয় এবং গানের কথামালা অনুযায়ী সুরকার ভালো সুর করে থাকেন। একটি গানে ভালো মনে সুর করার জন্য আপনারা যা করবেন, লিরিক হাতে পাওয়ার পর গানটি অথবা লিরিকটি ভালোভাবে কয়েকবার পড়ে নেবেন এবং গানের কথা ভাব বোঝার চেষ্টা করবেন। সুর করার সুবিধার্থে গীতিকারের সাথে কথা বলে বেসিক সুরটি নিয়ে গানটি সুরারোপের ভিত্তি তৈরি করতে পারেন। গানের কথার ধরন অনুযায়ী সুরে ভিন্নতা আনতে হবে। গানের বিষয়ের ভিত্তিতে ভিন্ন টাইপে বা ভিন্ন প্যাটার্নে সুরারোপ করতে হবে। গানের ছন্দ আগে জেনে নিতে হবে আপনাকে, কারণ আপনি যদি গানটির ছন্দ জানেন তাহলে অবশ্যই ভালো সুর করতে পারবেন, কারণ বিভিন্ন ছন্দে বিভিন্নভাবে সুর করা হয়ে থাকে। সর্বিত ছন্দের লেখা গান হলে গানটিতে সুর করতে হবে দ্রুত লয়ের, তাল থাকবে দ্রুত। গানের কথামালা অনুযায়ী খুব ধীরে লয়ে সুর করতে পারবেন, তবে এটি দ্রুত লয়ে সুর করতে হয়। এছাড়া আপনি মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত ছন্দের লেখা গানের সুর করবেন ধীর লয়ে, কারণ এগুলো ধীর লয়ে প্রধান ছন্দ। এজন্য আপনাকে মাথায় রাখতে হবে যে গানটি যদি সর্বৃত্ত না হয়ে মাত্রাবৃত্ত অথবা অক্ষরবৃত্ত ছন্দে লেখা হয়ে থাকে তাহলে অবশ্যই এটি ধীর লয়ের সুর করবেন, তাহলে গানটি সুন্দর হবে। গানের মূলত চারটি অংশ থাকে, তবে বর্তমানে গীতিকাররা চারটি অংশ না দিয়ে শুধু মুখ এবং দুইটি বা তিনটি অন্তর দিয়ে গানটি শেষ করেন। অবশ্যই আগে আপনি গানের মুখ বা স্থায়ী সুর করবেন, কারণ আপনি যদি ভালো একটি সুর করতে পারেন মুখের তাহলে অন্তরের সুর এমনি চলে আসবে। তাড়াহুড়ো না করে একটু সময় নিন, সুরারোপ করতে বিরক্তি চলে আসলে অপেক্ষা করুন, ভালো লাগলে আবার পরে সুর করবেন। তবে স্থায়ী সুর করা শেষ হলে অন্তর সুর স্থায়ী বা মুখের থেকে একটু ভিন্নতা আনুন, কারণ আপনি মুখে যে সুরটা করবেন তার থেকে অবশ্যই অন্তর সুরটা একটু আলাদা রাখবেন এবং এমনভাবে আলাদা রাখবেন যাতে মুখের সাথে মেলে এবং ভিন্নতা আনার চেষ্টা করবেন। আর যদি আপনার গানে সঞ্চারী থাকে তাহলে সঞ্চারী সুর মুখ ও অন্তর থেকে একটু আলাদা স্বাদে আনতে হবে, কারণ সঞ্চারী থাকে হচ্ছে প্রায় দৃষ্টি আকর্ষণ করার মতো কথা থাকে সঞ্চারীতে, সেজন্য অবশ্যই চটুল তালে সঞ্চারী সুর করতে হবে।
আর চারটি অংশ নিয়ে যদি আপনি গানটি লেখেন সেক্ষেত্রে লাস্ট অন্তর্নামই হচ্ছে আবহক। আবহকের সুর অন্তরের মতোই সুর করতে হবে, তবে ভিন্নতা আনতে পারে। এটা মূলত একজন গীতিকার উপর নির্ভর করে, সুর কীভাবে উপস্থাপন করতে চাচ্ছেন শ্রোতার নিকট সেভাবে উনি লিখতে পারেন। কারণ গীতিকার যদি দ্রুত তালে কোনো গান লেখেন, সুরকার দেখলে সেটি বুঝতে পারবে। আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর পরবর্তীতে আরও কয়েকটি ভিডিও তৈরি করব আপনাদের জন্য শুরু করার বিষয় নিয়ে। আর আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।